সন্ত্রাস প্রশ্নে পাকিস্তানকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী সার্কের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সার্কের সচিবালয়কে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন সার্ক দেশগুলির মধ্যে সহযোগিতার পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে সন্ত্রাস সন্ত্রাসকে হারাতে গোটা অঞ্চলকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে তবেই আরও শক্তিশালী সার্ক তৈরির জন্য প্রয়োজনীয় বিশ্বাস জন্মানো সম্ভব পাশাপাশি সার্কের প্রতিষ্ঠা দিবসে বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খানও তিনি জানান সদস্য রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা থাকলে তবেই আঞ্চলিক সহযোগিতা সম্ভব ইমরানের বক্তব্য দূরদৃষ্টি সম্পন্ন নেতারা এই দিনটিতে দক্ষিণ এশিয়ার উন্নতির জন্য সার্ক সনদ গ্রহণ করেছিলেন পাকিস্তান এখনও আঞ্চলিক সহযোগিতায় বিশ্বাসী ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রের মতে সন্ত্রাস প্রশ্নে বারবার অস্বস্তিতে পড়ায় সার্কে আঞ্চলিক সহযোগিতার আলোচনার কেন্দ্র নিয়ে আসতে চাইছে পাকিস্তান বিদেশ মন্ত্রক সূত্রের মতে সার্ক নিয়ে উদ্যোগী হয়ে পাকিস্তান বিশ্বকে বোঝাতে চাইছে তারা আঞ্চলিক সহযোগিতা বাড়ানোয় আগ্রহী